हेलो गाइज वेलकम बैक टू माई चैनल प्रियंकाज ब्लगे तुम्हारे अनेक अनेक स्वागत। आशा करी सबाई खूब भलो आज सुस्थ आओ खूब भलो आज के एस मिलेनियम पार्के मिलेनियम पार्के शुद्ध आसाटाई नय एक्चुअली बर हमें बलो आज घूरते नहीं जाए तो बोलो कथाए जाब कब तो बलो सरप्राइज आ सरप्राइजा कथाय आने कथाए जा डिनार करा तो कथा करब से देखो तुम्हारे एन ना एक देखो तो आगे बोलो चलो तेल पार्क एक घुरे ही आसि तर मैं हाँ चलो एकटूखानी कि बसि बस एक चा खा खे तपे जाब डिनार करते तो कथाए जा डिनार करते से अवश्य तुम्हारे देखो तो तार तुम्हारे भिडियो कन्टिन्यू करते हैं और भलो लागले अवश्य लाइक कमेंट और शेयर और सबसक्राइब क्योंकि अवश्य करते हैं तो चलो एन देखो कथाए कथाए जा कर कयदिन धरे आमी शुधु जल जल और जल ही देखछी। प्रथमे आसलाम इको पार्के सॉरी प्रिंसेप घाटे देखेछो माथा मुंडू सब गेछे आमार। प्रथमे प्रिंसेप घाट तारपर ओखान थेके चले गेलाम दीघा तारपरे एटा माने जलेर उपरेई आमी चलछी। एखन नेक्स्ट कोथाय जाबो सेटाई हच्छे ब्यापार। दारुण ना बोलो आमार ना देखते ही भालो लागे जानो तो एरकम दूर थेके आर माने खूब एक्साइटेड लागे किन्तु ओई निजे जेते ना प्रचंड भय लागे प्रचंड भय पाई जले। छोट बेलाते चढ़तम प्रेम कर देखे तो चढ़ते इच्छा करते जो एक चढ़ते पतम क्योंकि एन एर पर उठले पड़े बोध भेगे ही जाए जैक सब प्रेम करते व्यस्त क्यों मुखटा घोराच्छे ही ना सब कांधे हाथ दिए एकदम सामने एटा कि बाच्चा ना बाबा एराओ प्रेम करछे बाच्चा बाच्चा दुटो छिल ना ओरा सरि ओटा बाच्चा बाबा मा मन हो दूर थेके बोझाई जाएनि बाबा आमार जुतोटाओ कि गेलो गेलो नाकि देखो এখানেও সব প্রেম করছে দেখি দেখানো যায় নাকি না থাকাক দেখাবো না আর মারধর পড়বে আমার কপালে। দারুণ না বলো আমার তো দারুণ লাগছে মানে দারুণ মানে দারুণ 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 লাগছে আমার এখানটা আর চারিদিকে এখানে সবাই প্রেম করতে যাচ্ছে সব গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড মানে বিয়ের আগে আসলে পরে পর্যন্ত ঠিক আছে বিয়ের পরে না ওই কি বলবো ওই লুকিয়ে প্রেম করা ব্যাপারটা তো আর থাকে না তো যারা বিয়ের আগে পর্যন্ত এই জায়গাগুলোর জন্য খুব সুন্দর। তো বিয়ের আগে তো আমার আর আশা হয়নি তো বিয়ের পরেই আর কি আমার আশা এগুলো যাই এবার ওদিকটা যাবো গিয়ে একটু চা খাবো অনেকক্ষণ ধরে গলাটা একটু ব্যথা ব্যথাও করছে চা খাবো এবার। আর আমাকে কেমন লাগছে তো
এখান থেকে চাটা খেয়েছি, চাটা সত্যি দারুণ করেছে এখানে চাটা মিলিয়াম পার্কে। চাটা খেয়ে তারপরে বড় একটা রোল ছিল আর আমি চা খেয়েছি, তারপরে আবার একটু মিল্কশেকও খেয়েছি। মানে কেমন ছুটোট ছুটোট জাস্ট ভাবো, মানে চা খেয়েছি গড়াটা নাকি একটু একটু ব্যথা ব্যথা করছে, মানে খুশখুশ করছিল ব্যথা না, আবার মিল্কশেকও খেয়ে নিয়েছে, মানে দেখে আর লোক সামলাতে পারেনি এরকম আর কি ব্যাপার। কিন্তু ভয় না, বেশি কিছু আবার খাইনি, কারণ কি আমি তো ভাবছিলাম যে যদি বেশি কিছু যদি খেয়ে নিই তাহলে তো ডিনার করতে পারবো না, কখন কী হবে আবার ভাবছি। বরকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা এটাই আমাদের ডিনারের জায়গা না তো? বলো না না না, আমি তাও না বেশি কিছু খাইনি, যদি বেশি কিছু খেয়ে নিই তখন বলবে এটাই ডিনার হয়ে গেছে, এখানেই তোমাকে ডিনার করাতে নিয়ে এসেছিলাম। তার চাইতে পারো অল্প অল্প কিছুই খাই, খেয়ে এবার একটুখানি হাঁটাহাঁটি করে নেবো। তারপর পেটটা একটু ঘুরে ঘুরে গেছে, কারণ একটা পেটটা একটু ফাঁকা করতে হবে, ফাঁকা না করলে ডিনার করতে পারবো না। আমি প্রচণ্ড ছুটো। তারপর এখানটা একটু কিছুক্ষণ একটু একটু ঘুরবো, ঘুরে ঘুরে তারপরে যাব ডিনার করতে। চিৎকার করছে তো বাচ্চা না বড়? ও বাচ্চা দারুণ না, সবাই কি সুন্দর চড়ে, আমি আজ অব্দি চড়তেই পারলাম। সেই জন্যই তো বলছি ছোট, এটা কি একটু ময়ূর পঙ্খি না কি একটা বলে, কেন বলে আমি তো আরো বেশি কিছু বলবো তাই না? না না, এটা এমনি কিছু হবে হয়তো, ওই বাচ্চাদেরই বুঝছে, বাচ্চাদের গাড়ি ফাড়ি আছে। মিলেনিয়াম পার্ক আজকের মতো আমার ঘোরা কমপ্লিট এখানে, এবার যাও আমরা ডিনারে। চলো এখন টাটা, আসছি নেক্সট ব্লগে, টাটা।